শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। দর্শক, ছোটবেলা থেকেই আইনউদ্দিন আল আজাদ সাহেবের একটা গজল আমরা শুনে আসি, একদম খুব প্রসিদ্ধ একটি গজল। গরম ভাতে বিলেই বেজার, উচিত কথায় মাওই বেজার, কতি গেলি কীর্তি রাজার, মনে লাগে ভয়, আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নেই। আজকে ঠিক আমি এরকম গরম ভাতে বিলেই বেজার হলেও আর উচিত কথায় মাওই বেজার হলেও কিছু উচিত কথা বলতে যাচ্ছি, তাতে কার কি হইলো আর কে জ্বললো আর কার গায়ে লাগলো আর কি বেজার হলো সেটা আমার দেখার সময় নেই। দর্শক, ভিডিওটি দেখে লোকটিকে কিন্তু আপনারা চিনে ফেলেছেন। বাংলাদেশে যদি কেউ ভাইরাল হতে চায় তাহলে এটা খুবই সহজ একটা সস্তা পদ্ধতি হলো, উল্টোপাল্টা কিছু বলে দিলেই সে ভাইরাল হয়ে যাবে। এর আগে আমরা দেখেছিলাম তিনি বিরাট এক তাফসির লিখে ফেলেছিলেন, যার বর্ণনা দিতে গিয়ে তিনি আসলে হাঁপিয়ে গিয়েছিলেন। কীভাবে তার বর্ণনা দিয়েছিল তা হয়তো আপনারা এতদিনে ভুলে যেতেও পারেন, তাই তার সামান্য অংশ দেখে আসি। যেদিনকে সহি আকিদায় গ্রহণ করেছি আমার শরীর যা ছিল তার অর্ধেক কমে গেছে শুধু এলেম অর্জন করার জন্যে। যেদিন সহি আকিদায় গ্রহণ করেছি ইমাম আবু হানিফার কিতাব পড়লাম, যেদিন তখন আমার মাথা ঘুরে গেল যে আল্লাহু আকবার, ইমাম আবু হানিফার কিতাব ফিকুল আকবা, আকবার মোল্লা আলী কারি হানাফি যে ব্যাখ্যা করেছে আর আশরাফ আলী থানবি যে ব্যাখ্যা করেছে আসমান আর জমির ডিফারেন্স, তখনই মাথায় চক্কর কাটলো, ক্যারে আশরাফ আলী থানবির ব্যাখ্যা এক আর মোল্লা আলী কারি হানাফির ব্যাখ্যা আর এক, এমনটি হলো কেন? তখন আস্তে আস্তে গবেষণা করতে করতে ফিকুল আকবারই মুখস্থ করে নিলাম, এরপরে কিতাবু তাওহিদ পেলাম। কিতাবু তাওহিদ যখন পেয়ে গেলাম তখন অন্তরটা শান্তি পেয়ে গেল যে তাওহিদের কিছু হয়তো পাবো, এরপরে তাওহিদের ওই কোটা কিতাবই মুখস্থ করে নিলাম, এরপরে দাওয়াতি কাজে চড়িয়ে গেলাম, এরপরে আকিদা চালাচ্ছি। ইনশাল্লাহ আমার নিয়ত হচ্ছে যতদিন না বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মুস্তাদে আহমদ মুয়াত্তা ইমাম মালিক যতদিন না মুখস্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। এত বড় তাফসিরের লেখক সে কিন্তু এখন আবার নতুন ফতোয়া ডেলিভারি দিয়েছে, আবার কেউ কেউ বলে যে ফতোয়া প্রসাব করেছে, যেটাই হোক না কেন সেই ফতোয়াটা কি ছিল একবার শুনে আসা যাক। শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। এমন ফতোয়া শুনে জানি এতক্ষণে আপনার গায়ের মধ্যে কিটকিট করতেছে, বিনবিন করতেছে, রাগে আপনার পা থেকে মাথা পর্যন্ত জ্বলতেছে, রক্ত মাথায় উঠে গিয়েছে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে, অনেক কিছুই মনে হচ্ছে, কিন্তু মনে হলেও এখন আপনি তাকে হাতের কাছে পাবেন না, তাই কিছু বলতে পারবেন না। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপরে আমরা সবাই মিলে একসাথে ফয়সালা নেব কি করা যায়। যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। দর্শক, বাংলা একটা কথা আছে, অল্প বয়সে পাকলে বয়া কেন দুঃখ থাকে চিরকাল। আসলে এই সমস্ত লোকদেরকে দেখলে আমার কিন্তু এই কথাগুলো খুব ভালোভাবে মনে পড়ে যায়। শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। আচ্ছা, বাম হাত নাচিয়ে যদি কোনো ব্যক্তি এইভাবে করে বয়ান করে তাহলে সে যে জান্নাতে যাবে এই কথা আল্লাহ কোথায় বলছে? কেউ যদি টুপি পরে সে যে জান্নাতে যাবে সেই কথা আল্লাহ কোথায় বলছে? কেউ পাঞ্জাবি বললে আল্লাহ জান্নাতে যাবে সেই কথা আল্লাহ কোথায় বলছে? তো তুমি বেটা বাম হাত নাচা এভাবে বলতেছো, এইভাবে বললে জান্নাতে যাওয়া যাবে এর কোনো গ্যারান্টি আছে? পাঞ্জাবি গায়ে দিলে জান্নাতে যাওয়া যাবে কোনো গ্যারান্টি আছে? টুপি মাথায় দিলে জান্নাতে যাওয়া যাবে এর কোনো গ্যারান্টি আছে? শুধু শুধু উল্টোপাল্টা ফতোয়া দিয়ে মানুষের মনে কেন বিভ্রান্ত ছড়াও? আসলে আমি যদি বলতে চাই তাহলে আমাকে এটাই বলতে হবে, তাদের আসলে এইভাবে উল্টোপাল্টা ফতোয়া দেওয়া একটা অভ্যাসে পরিণত হয়েছে। শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওতে সে বলেছে হাফেজে কোরআনদেরকে আল্লাহ জান্নাত দেবেন না, সরাসরি জাহান্নামে দেবেন, কেউ বাঁচাতে পারবে না। ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ বলেছেন যে আমি নিজেই জিম্মাদার নিলাম, এই কোরআনকে দুনিয়ার মধ্যে তিনি টিকিয়ে রাখবেন। আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কিন্তু দেখতে পাই এই কোরআনকে আল্লাহ দুনিয়ার মধ্যে টিকিয়ে রেখেছেন, টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি সিস্টেম রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি সিস্টেম হলো এই সিনার মধ্যে কোরআনকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করেছেন। আজকে পৃথিবীর মধ্যে কোটি কোটি হাফেজ আছে, এই হাফেজরা কোরআনকে সিনার মধ্যে সংরক্ষণ করতেছে। আগামীকাল যদি দুনিয়া থেকে সমস্ত কোরআনগুলোকে ভ্যানিশ করে দেওয়া হয় তারপরেও একদিনের মধ্যে কোটি কোটি কোরআন আবার দুনিয়ার মধ্যে জন্ম নেবে। তার কারণ হলো হাফেজরা তাদের সিনার মধ্যে কোরআনকে আল্লাহ যেভাবে নাজিল করেছেন ঠিক সেইভাবেই সংরক্ষণ করেছে। তাহলে গ্রহণকারীকে যাদের ভিতরে পাঁচটা গুণ থাকে, অনিত ভাইরা ভিডিওতে দেখলেন তিনি কিন্তু পাঁচটি শর্ত জুড়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়। এক নম্বর হচ্ছে ইমান, দুই নম্বরে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, তিন নম্বরে কোরআনের মধ্যে কী বলা আছে সেটা বুঝতে হবে, চার নম্বরে নিজে আমল করতে হবে, পাঁচ নম্বরে এটা মানুষের কাছে প্রচার করতে হবে।
এখন এই যে পাঁচটি কাজ, এই পাঁচটি কাজের দায়িত্ব কি প্রত্যেকটি মানুষের পালন করা কি সম্ভব কিনা? যদি পাঁচটি কাজ প্রত্যেকটি মানুষ পালন করতে যায় তাহলে দুনিয়ার অন্য অন্য সমস্ত সেক্টরগুলো অচল হয়ে যাবে, অন্য অন্য সমস্ত সেক্টরগুলো তখন বানচাল হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি এটাই চান? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যে তোমাদের প্রত্যেক জাতি থেকে কেন একটা দল গভীর শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যায় না, তারা ফিরে এসে মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্য বের হতে বললেন, আর এরা বলে সবাইকে এটা করতে হবে, যেটা আল্লাহ চাননি এরা সেটা চায়। এরা একটু বেশিই বুঝে ফেলেছে। হাফেজে কোরআনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এমন 10 জনকে সুপারিশ করতে পারবে যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, অথচ এদেরকে একে ঠেলায় জাহান্নামে ফেলে দিলে কেউ বাঁচাতেই পারবে না। আমার এক উস্তাদ বলতেন কিছু কিছু মানুষের জন্য দরকার হলো দলিলে খামেস, মানে 5 নম্বর দলিল। তো বলবেন 5 নম্বর দলিলটা কি? 1 নম্বর দলিল কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস, আর 5 নম্বর দলিলের নাম হলো মুগুর, যেটা দিয়ে আমরা ছোটোবেলায় পিটিয়ে পিটিয়ে গরুর খুঁটো মাটির মধ্যে ডাবাতাম। এই মুগুর দিয়ে কয়েকটা কষা মাজার উপরে আর কয়েকটা কষা ঘাড়ের উপরে দিলেই দেখবেন যে ফতোয়া চেঞ্জ হয়ে যাবে, সঠিক পথে ফিরে আসবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে একে আসলে কি করা উচিত। এই ধরনের ফতোয়া দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এদেরকে আমার মতে জনসম্মুখে সরিষার তেল লাগিয়ে কয়েক ডোররা মারলেই দেখবেন ঠিক হয়ে যাবে, উল্টো পাল্টা কথা বলবে না। চলুন আপনাদেরকে একবার শোনাই সে তার পুরো বক্তব্যে কি বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণগুলো একবার শুনে নিন। হয়তো আপনি অপপ্রচার করবেন যে আমি হয়তো কাটিং ভিডিও প্লে করতেছি না, সে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটার পুরো অংশ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এই বিষয়ের উপরে। যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এ কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলবেন এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কোরআনকে পরিত্যাগ করেছে কারা? যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই এরাও কোরআনকে পরিত্যাগ করেছে, যারা কোরআন শুধু তেলাওয়াত করে এরাও কোরআনকে পরিত্যাগ করেছে, যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে, যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে, এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারী কে? যাদের ভিতরে 5টা গুণ থাকে, 1 ঈমান এনেছে, 2 বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে, 3 ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে, তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে, 4 ওটার উপরে আমল করেছে, 5 মানুষের কাছে ওটা প্রচার করেছে, মানুষের কাছে দাওয়াত দিয়েছে, এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে। এর এক তাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে। ভিডিওটি আপনারা শুনলেন, এখন কিন্তু ভিডিওটি পুরো শুনে আপনারা বুঝে ফেলেছেন যে কত বড় ভণ্ড আর কত বড় বিভ্রান্তির পরিচালক। সুতরাং এই ধরনের কথা কাজ থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন, এদের কথায় কেউ কান দেবেন না। এদের কথায় কান দিলে গোটা জাতি আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, সমস্যাগ্রস্ত হয়ে পড়বে। সুতরাং আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে ভিডিওটি বানালাম, আশা করি আপনার একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।